ভিয়েতনাম পতিতা ব্যবসায়কে বৈধ করার অন্যতম কারণ হলো প্রচুর বিদেশি পর্যটক আকর্ষণ করা এবং এতে দেশটি সফল হয়েছে। প্রচলিত আছে যে কম টাকায় থাইল্যান্ডের মজা নিতে চাইলে ভিয়েতনাম যাও। দেশটিতে রাস্তার ধারে কিংবা পার্লারে সস্তায় অবাধে চলে ওই ব্যবসা। এছাড়াও দেশটিতে নাস্তিক মানুষে ভরপুর। এদেশে পুরুষের চেয়ে নারীরাই বেশি ধূমপান করে। আমরা যেমন গরু ছাগল পালন করি এবং প্রয়োজনে তাদের মাংস খাই, তেমনি ভিয়েতনাম এমন একটি দেশ যে দেশটিতে কুকুর এবং বিড়ালের মাংস খাওয়া হয়। আজকের ভিডিওতে জানাবো ভিয়েতনাম দেশ সম্পর্কে এমন অনেক তথ্য যা একজন বিদেশি হিসেবে আপনি জানতে চান, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাবস্ক্রাইব করুন রহস্য টিভিকে, আর যে কোনো আপডেট পেতে বেল বাটনে ক্লিক করে আর ক্লিক করুন। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ ভিয়েতনাম, যার সাংবিধানিক নাম সোশ্যালিস্ট রিপাবলিক অফ ভিয়েতনাম। চায়নার দক্ষিণে এবং লাওস ও কম্বোডিয়ার পূর্ব দিকে এই দেশটি অবস্থিত। এছাড়াও দেশটির সাথে সমুদ্র সীমা রয়েছে থাইল্যান্ড, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার। ভিয়েতনামের মোট আয়তন প্রায় 3,31,000 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে দেশটি পৃথিবীতে 63তম বৃহত্তম দেশ। এই দেশে মোট জনসংখ্যা 9,55,00,000। জনসংখ্যার দিক থেকে দেশটি বিশ্বে 15তম। ভিয়েতনামের মোট জনসংখ্যার প্রায় 86% ভিয়েতনামিজ। ধর্মের দিক থেকে ভিয়েতনামের অবস্থা পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে ভিন্ন। দেশটিতে প্রায় 73% লোক নাস্তিক, তারা কোনো ধর্মে বিশ্বাস করে না। 12% রয়েছে বৌদ্ধ ধর্মের অনুসারী এবং 8% রয়েছে খ্রিস্টান। দেশটিতে হিন্দু এবং মুসলিমদের সংখ্যা প্রায় শূন্য। ভিয়েতনাম দেশটিতে ব্যবহৃত ভাষার নাম ভিয়েতনামিজ, এটি দেশটির রাষ্ট্রীয় ভাষা। ভিয়েতনাম স্বাধীনতা অর্জন করে ফ্রান্সের নিকট থেকে। ভিয়েতনামের রাজধানী হানয় এবং এর বৃহত্তম শহর হোচিমিন সিটি। এটি ভিয়েতনামের সবচেয়ে বড় ব্যবসায়িক এবং অর্থনৈতিক শহর। ভিয়েতনামের অর্থনীতি উন্নয়নশীল দেশের অর্থনীতির মতোই বৃদ্ধি পাচ্ছে, তবে গত 20 বছরে এর অর্থনীতি যতটা বৃদ্ধি পেয়েছে তা এর আগে কখনো হয়নি। অনেকেই মনে করে থাকেন এভাবে যদি তাদের অর্থনৈতিক উন্নতি ঘটতে থাকে তাহলে আগামী 10 বছরের মধ্যে ভিয়েতনাম সিঙ্গাপুরের মতো একটি উন্নত দেশ হিসেবে পরিণত হবে। দেশটির বর্তমান নমিনাল জিডিপি প্রায় $261 বিলিয়ন মার্কিন ডলার, যা 47তম বৃহত্তম অর্থনীতির দেশ, এবং তাদের মাথাপিছু আয় প্রায় $3,000 মার্কিন ডলার। দেশটিতে ব্যবহৃত মুদ্রার নাম ডং। ভিয়েতনামের টাকার মান অত্যন্ত কম। বাংলাদেশি 1 টাকায় ভিয়েতনামের প্রায় $276 ডং এর সমান এবং ভারতীয় 1 রুপিতে দেশটির প্রায় $306 ডং হয়। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ভিয়েতনামের শিক্ষার হার অনেক বেশি। দেশটিতে প্রায় 94% লোক শিক্ষিত। দেশটির শিক্ষা ব্যবস্থা যথেষ্ট উন্নত হওয়ায় প্রচুর সুশিক্ষিত লোক প্রতি বছরই দেশের কর্মক্ষেত্রে প্রবেশ করে। ভিয়েতনামকে বলা হয় দ্বিতীয় থাইল্যান্ড। দেশটিতে রয়েছে থাইল্যান্ডের মতো সমুদ্র সৈকত এবং চিত্ত বিনোদন করার জন্য প্রাপ্তবয়স্কদের অনুকূল পরিবেশ। থাইল্যান্ডে পতিতাবৃত্তি একটা বড় ব্যবসা। বিদেশি পর্যটকরা থাইল্যান্ডে মূলত কামনা বাসনা পূরণ করতে আসেন। তেমনই থাইল্যান্ডের পার্শ্ববর্তী দেশ হওয়ায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের সাথে থাইল্যান্ডের অনেক সাদৃশ্য রয়েছে। রয়েছে কাম বাসনা পূরণের জায়গাও, তবে তা থাইল্যান্ডের চেয়ে সস্তা। তাই তো প্রচলিত কথা রয়েছে, কেউ যদি কম টাকায় থাইল্যান্ডের মজা নিতে চায় তাহলে সে যেন ভিয়েতনামে চলে যায়। ভিয়েতনামে পতিতাবৃত্তি বৈধ। এটি করার পেছনে ভিয়েতনাম সরকারের প্রধান উদ্দেশ্য ছিল দেশটিতে সেক্স ট্যুরিজমের বিকাশ ঘটানো, যা অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক অবদান রাখতে পারে। তাই তো দেশে অসংখ্য নাইট ক্লাব রয়েছে, রমরমা যৌন ব্যবসায়ী, এবং এই দেশটিতে প্রায় 30,000-এর বেশি যৌনকর্মী নিয়মিত তাদের পেশা চালিয়ে যাচ্ছে। ভিয়েতনাম এমন একটি দেশ যারা অনেক লম্বা সময় ধরে বিভিন্ন ঔপনিবেশিক শক্তির দ্বারা শাসিত হয়ে আসছে। ভিয়েতনামে প্রথম ফ্রান্সের শাসকরা শাসন করা শুরু করে। তারা ভিয়েতনামে প্রায় 1,000 বছর তাদের রাজত্ব ধরে রেখেছিল। এরপর চায়নারা দেশটি দখল করে নেয়।
তারা 100 বছরের বেশি সময় দেশটি শাসন করে। সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্র 10 বছর ভিয়েতনামকে শাসন করার চেষ্টা করেছে। ভিয়েতনামের মোট জনসংখ্যার 25% ধূমপান করে। সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে দেশটির ধূমপায়ী পুরুষের চেয়ে ধূমপায়ী নারীর সংখ্যা বেশি। ভিয়েতনাম এমন একটি দেশ যে দেশটিতে কুকুর এবং বিড়ালের মাংস খাওয়া হয়। তাই আমরা আমাদের দেশে যেমন গরু ছাগল আমাদের বাসায় পালন করি, তেমনই ভিয়েতনামের লোকজন কুকুর বিড়াল তাদের বাসায় লালন পালন করে। ভিয়েতনামের মানুষ মনে করে বয়স্ক কুকুরের চেয়ে অল্প বয়সী কুকুরের গোস্ত বেশি সুস্বাদু। ভিয়েতনামের লোকজন কচ্ছপকে সৌভাগ্যের প্রতীক মনে করে, তাই তো তারা কচ্ছপ দেখলে সেটিকে আদর করে খাবার দাবার দিতে ভুল করে না। তারা মনে করে কচ্ছপ অনেক লম্বা সময় জীবিত থাকে, তাই তাকে যে পুষবে বা পালন করবে সেও অনেক লম্বা সময় পৃথিবীতে বেঁচে থাকবে। ভিয়েতনামের একটি গ্রাম সিভ ভিলেজ নামে পরিচিত। এই গ্রামের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তাদের সবার বসবাস পানির উপরে। তারা সকল ব্যবসায় বাণিজ্য সহ তাদের জীবিকা নির্বাহের জন্য যা যা প্রয়োজন সব কিছু নৌকাতেই করে থাকে। এর ফলে তারা তাদের জীবনে প্রায় কোনোদিন মাটিতে বসবাস করেনি। ভিয়েতনাম এমন একটি দেশ যারা প্রয়োজনের চেয়ে বেশি মোটরসাইকেল চালাতেই বেশি পছন্দ করে। দেশটির সড়ক মহাসড়কগুলোতে সবচেয়ে বেশি যে যানবাহন দেখা যায় তা হচ্ছে ব্যক্তিগত মোটরসাইকেল। দেশটির প্রায় 90% মানুষ এই দুই চাকার ইঞ্জিন চালিত গাড়ি ব্যবহার করে থাকে। সর্বশেষ এক সমীক্ষায় জানা যায় দেশটিতে প্রায় 37 মিলিয়ন মোটরসাইকেল রয়েছে। ব্রাজিলের পরে একক কোনো দেশ হিসেবে সবচেয়ে বেশি কফি উৎপাদন করে ভিয়েতনাম। তাদের উৎপাদিত কফির রয়েছে বিশ্বব্যাপী সুখ্যাতি। তারা সারা পৃথিবীতে উৎপাদিত কফির প্রায় 16% উৎপাদন করে থাকে। ভিয়েতনাম তাদের কৃষি পণ্যের মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি করে কাজু এবং কালোমেঘ। কাজু এবং কালোমেঘ রপ্তানিতে তারা পৃথিবীতে শীর্ষে রয়েছে এবং তারা দ্বিতীয় সবচেয়ে বেশি চাল রপ্তানিকারক দেশ। সময়ের সাথে সাথে ভিয়েতনামের অর্থনীতিতে পর্যটন খাতের অবদান বৃদ্ধি পাচ্ছে। দেশে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে 1 কোটির বেশি মানুষ বেড়াতে আসে। এখানে বেড়াতে আসার প্রধান কারণ হচ্ছে সস্তায় অনেক সুন্দর পর্যটন কেন্দ্র পাওয়া যায় এইখানে। ভিয়েতনামের টাকার মান অনেক কম হওয়ায় খুব অল্প টাকায় চাইলে বাংলাদেশ থেকেও ঘুরে আসতে পারেন আপনি। দেশটিতে থাকা পর্যটন কেন্দ্রের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বস্তুটি হচ্ছে গোল্ডেন ব্রিজ। এই ব্রিজটির উপরে দাঁড়িয়ে আপনি মেঘে ভাসার মতো অনুভূতি পাবেন। ভিয়েতনামের জনপ্রিয় খেলার কথা বললে প্রথমে যেটি আসে সেটি হচ্ছে ভলিবল। এছাড়াও দেশের মানুষ ফুটবল, টেবিল টেনিস এগুলো অনেক বেশি পছন্দ করে থাকে। ভিয়েতনামে স্ন্যাক ওয়াইন নামে এক বিশেষ ধরনের মদ পাওয়া যায় যা ভিয়েতনামের মানুষের কাছে অনেক জনপ্রিয়। এই মদের নাম স্ন্যাক ওয়াইন হওয়ার কারণ হচ্ছে এই মদ তৈরি করা হয় সাপ ব্যবহার করে। মদের বোতলে সাপকে 7-8 দিন আটকে রাখা হয়, তারপর সাপ বের করে ফেলে দেয়, সে মদ তারা পান করে। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান আমাদেরকে। আর এই ধরনের অসাধারণ ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন। আর এই ধরনের অসাধারণ ভিডিও সবার জানা দরকার, তাই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন।